Hello viewers, welcome to another episode of my channel and you are watching Any Capture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। তো বন্ধুরা, এখন সারা বিশ্বে চলছে ওটিটি প্ল্যাটফর্ম এবং ওয়েব সিরিজের যুগ। তো বন্ধুরা, আমরা তো নেটফ্লিক্স, অ্যামাজন এবং এ ধরনের বিভিন্ন প্ল্যাটফর্মে বিদেশি ওয়েব সিরিজ দেখি, কিন্তু বাংলা ওয়েব সিরিজ কয়জন দেখি? কিন্তু আমার বিশ্বাস বাংলা ওয়েব সিরিজ দেখার মতো অনেক দর্শক আছে, আর যদি সেটা হয় মোশাররফ করিম তাহলে তো আর কোনো কথাই নেই। তো বন্ধুরা, মোশাররফ করিমের নতুন ওয়েব সিরিজ রিলিজ পেল গত 1 অক্টোবর জি5-এ। এর পূর্বে আমরা মোশাররফ করিমের মহানগর ওয়েব সিরিজটি দেখেছি, দুর্দান্ত কাজ ছিল সেটি। তো এখন যেটা 1 অক্টোবর রিলিজ পেল সেটির নাম হচ্ছে দ্য ব্রোকার। তো আজকে আমরা দ্য ব্রোকার ওয়েব সিরিজের ট্রেলারটি দেখব। তাহলে দেখা যাক কেমন হলো দ্য ব্রোকারের ট্রেলার। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। শুরু হয়ে গেল। শান্তির জন্য একটি জায়গা ছাড়া আর তো কিছু নাই, এইখানে কোনো খোঁজ নাই, লাইফ ইজ শর্ট। directed by Abu Hayat Mahmud. Okay, শেষ হয়ে গেল। তো বন্ধুরা, এটি পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ এবং মোশাররফ করিমের সাথে জুটি বেঁধে কাজ করেছেন অর্ষা এবং আরও অনেক গুণী অভিনয়শিল্পীরা আছেন এখানে। তো ট্রেলার দেখে যা বুঝতে পারলাম, মোশাররফ করিম একজন দালাল এবং মনে একটা লোভের মধ্যে পড়ে যায় এবং তার একটি মেয়ে আছে এবং বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। খুব বেশি কিছু এখানে বলা হয়নি, মেইন ওয়েব সিরিজটা দেখলে আমরা বুঝতে পারবো। তো বন্ধুরা, এইখানে আমরা দেখতে পারি যে মোশাররফ করিম তার স্ত্রীর সাথে একটা মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। তো এক পর্যায়ে দেখতে পাই যে এখানে একটা টাকার লেনদেন হয় এবং কিছু খারাপ কাজও ঘটে। মোশাররফ করিম সম্পর্কে তো বলার কিছু নেই, তিনি থাকা মানেই অনবদ্য এবং অসম্ভব ভালো লাগার একটি কিছু একটা হবে। আমরা মহানগর দেখেছি, সেটি ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং। সো আমার বিশ্বাস এটিও দ্য ব্রোকারও হবে একটি আউটস্ট্যান্ডিং ওয়েব সিরিজ। তো বন্ধুরা, আমার কাছে এই ট্রেলারটি তো মোটামুটি লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে একদমই ভুলবেন না। সেই সাথে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। এই সাথে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।